বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বঙ্গবন্ধু কোনো দলের নয়, সমগ্র জাতির। জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসত্তাকে হত্যা করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বৃহস্পতিবার বার্মিংহামে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নূরের সভাপতিত্বে ও সালে আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ইব্রাহিম আলী। এতে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার পরিজন সহ 15ই আগস্ট নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সভা করেছে বার্মিংহাম মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বার্মিংহামের লেডিফোল রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। তেরা মিয়ার সভাপতিত্বে ও আনহার মিয়ার পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আবিদ আলী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজন সহ 15ই আগস্টে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বার্মিংহাম ছাত্রলীগের উদ্যোগে পৃথক শোক সভা ও দোয়া মাহফিল থেকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাপর অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবি করা হয়েছে। সংগঠনের সভাপতি মোসাদ্দেক আহমেদ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে প্রতিবারের মতো এবারও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী পালন করলো ম্যানচেস্টারস্থ বাংলা সহকারী হাই কমিশন। এ উপলক্ষে কমিশনার হল রুম অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। ভারপ্রাপ্ত কনসুলার ওহিদুর রহমান টিপু সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সাজিদুল ইসলাম। জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ভারপ্রাপ্ত কনসুলার ওহিদুর রহমান টিপু ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন জিল্লুর রহমান। এতে ম্যানচেস্টারের বিভিন্ন সামাজিক রাজনৈতিক কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জীবনের উপর বিশদ আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। কেক কাটার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার 68তম জন্মদিন উদযাপন করেছে গ্রেটার লন্ডন বিএনপি। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওলহামে দলের স্থানীয় কার্যালয়ে কেক কাটার এই অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। কেক কাটা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ওলহাম বিএনপির সহসভাপতি ফিরোজ আলী লালা। বিএনপি নেতা মওদুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমেদ খান। বক্তব্য রাখেন মলিক আব্দুল মুহিত, ম আ মোস্তাক, ফয়সাল আহমেদ চৌধুরী, দবির মিয়া, মুসলিম উদ্দিন, বদরুল ইসলাম, তকলিস মিয়া, রাজু কামালি সহ আরও অনেকে। ব্রাডফোর্ড কাউন্সিল ও বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ব্রাডফোর্ডের সিমর পার্কে ঈদ উপলক্ষে এক ফান্ডের আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ব্রাডফোর্ড কাউন্সিল ও বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 14ই আগস্ট বুধবার ব্রাডফোর্ডের সিমোর পার্কে ঈদ উল ফিতর উপলক্ষে এক ফান্ডের আয়োজন করা হয়। এতে ব্রাডফোর্ডের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শিশু কিশোররা বিপুল আনন্দ ও খেলাধুলায় উপভোগ করে দিনটি। আর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ব্রাডফোর্ড কাউন্সিল ও বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান উপস্থিত স্থানীয় জনগণ। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানকে অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের আয়োজকরা। ব্রাডফোর্ড কাউন্সিল এবং বিসিএর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা সত্যিকারভাবেই সাকসেসফুল হয়েছে। আমরা আসলে এই সমস্ত ইভেন্টে আরও করতে উৎসাহী,
যদি লোকাল অর্গানাইজেশনগুলো এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা করব। উদ্যোগে আজকের যে ফান্ডে অত্যন্ত সফলতার সাথে সার্থক হয়েছে, আমরা আশা করব প্রতি বছর জন্য বাংলাদেশি কমিউনিটির মানুষ সপরিবারে এসব প্রোগ্রামে এসে হাজির হন। আমরা চতুর্থবারের মতো এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি এবং প্রতি বছর যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে আমরা আশা করব ভবিষ্যতের জন্য এরকম আপনাদের সহযোগিতা থাকলে আমরা সাকসেসফুলভাবে একটি প্রোগ্রাম করতে পারব। কমিউনিটির সর্বস্তরের মানুষের মধ্যে ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে ব্রাডফুড কাউন্সিল ও বিসিএর এই যৌথ আয়োজন। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটির সেবা করে যাবেন এই প্রত্যাশা উপস্থিত সবার। ব্রাডফুড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বেলজিয়াম আওয়ামী যুবলীগের উদ্যোগে বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, বেলজিয়ামে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর চৌধুরী রতন। সভায় বঙ্গবন্ধু ও তার কর্মজীবনের উপর বক্তব্য রাখেন সভাপতি বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়াম বাবু বিধান দেব, সভাপতি বেলজিয়াম আওয়ামী যুবলীগ মোর্শেদ মাহমুদ, ডক্টর ফারুক মির্জা, ফয়সাল তালুকদার আজাদ, খালেক মিনহাজ, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। পরে 75-এ নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অপরাপর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইতালির রোমের কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু জানান, রোমের তারপিনাত্তারা মসজিদে কুবা, মোন্তানিওয়ালা, মাইতুল মুকারম সহ প্রায় সবকটি মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজামেল হক পাটোয়ারি, সহসভাপতি সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ, মোহাম্মদ আবু তাহের নির্বাহী সদস্য ও উপদেষ্টা ইতালি শাখা, নজরুল ইসলাম মাঝি, হেদায়তুল ইসলাম, আব্দুর রশিদ, আমিনুর রহমান ভূঁইয়া সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। প্যারিসের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের ধনী এবং গরিবের জীবনের পার্থক্য নিয়ে নির্মিত চলচ্চিত্র বৈষম্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম। জার্মানি এবং বাংলাদেশে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্র বৈষম্য। জার্মানি প্রবাসী আদম দৌলার রচনা ও পরিচালনায় এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে ধনী ও গরিবের ব্যবধান। সিনেমাটিতে দেখা যায় বাড়ি থেকে বের করে দেওয়া ধনী পরিবারের একটি ছেলে বিভিন্ন পরিস্থিতিতে ঢাকার ভিতরের আরেকটি ঢাকার মুখোমুখি হয়, যেখানে দারিদ্র্যের বেড়াজালে মানুষ আবদ্ধ। প্যারিসের বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বৈষম্য চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠান। দূতাবাস কার্যালয়ে সিনেমাটি উপভোগ করেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রবাসীরা সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে অথবা আরেকটু স্বাচ্ছন্দ্যের ভিতরে বড় হচ্ছে, আমার মনে হয় তাদের এই ধরনের সিনেমা দেখানো উচিত, যাতে তারা বোঝে যে বাংলাদেশের সমাজে উন্নতিও যেমন হচ্ছে, কিছু অসামঞ্জস্য, কিছু দারিদ্র রয়ে গেছে, সেগুলো আমাদের আরেকটু সহানুভূতির সাথে খেয়াল করতে হবে। আমরা বিদেশে থাকি, সুতরাং সবসময় দেশে গিয়ে দেখা সম্ভব হয় না। আদামউদ্দৌলা আমাদের বন্ধু মানুষ এবং তার এই প্রথম কাজ দেখে আমরা অভিভূত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিনেমাটির অভিনয় শিল্পী। আমরা একই দেশের মানুষ, কিন্তু আমার মনে হয় আমরা এখন এক হতে পারিনি। আমরা ভাবি যে আমরা এক হয়েছি, কিন্তু আমরা এক হইনি এখনো, এবং ওটা নিয়ে আমাদের সবার চিন্তা করা উচিত, এবং আমার মনে হয় এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিয়েছি এই ছবিটাতে। এই ছবির মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, যে বাংলাদেশকে আগে চিনতাম সে এখন নতুন করে একটা বাংলাদেশকে চিনছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো কাজ করতে পারি। প্রবাসীরা বাস্তবধর্মী সিনেমা নির্মাণ করায় পরিচালককে ধন্যবাদ জানান। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। শ্রদ্ধার সাথে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ম্যানচেস্টার আওয়ামী লীগের একাংশ। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তার 38তম শাহাদাত বার্ষিকী পালন করলো ম্যানচেস্টার আওয়ামী লীগের একাংশ। এ উপলক্ষে একশ স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। ম্যানচেস্টার আওয়ামী লীগের সংগ্রামী নেতা আব্দুল মান্নাফের সভাপতিত্বে ও সাব্বির আহমেদ চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কবির আলী, সিদ্দিক আহমেদ, আব্দুল হান্নান, ইরশাদ আলী, মোহাম্মদ দিলশাদ প্রমুখ। সবার বক্তারা বঙ্গবন্ধুর জীবনের উপর বিশদ আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওলহামের উদ্যোগে গত বুধবার ওলহাম মিলেনিয়াম সেন্টারে যুক্তরাজ্য সফররত পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আফাসউদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির। এরপর সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রাজু কামালি। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আকলাকুল আম্বিয়া, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, কাউন্সিলর ফজলুল হক, মামুনুর রশিদ চৌধুরী, নজমুল ইসলাম, গোলাম রাব্বানি, দবির মিয়া, বদরুল ইসলাম রফু, আবেদুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা এবং কার্যকর পদক্ষেপের কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে প্রবাসী সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। এবার সিলেটের খবর। বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান, বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে পৌর শহরে শোক র্যালি বের করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাসিব মানিয়া, যুগ্ম সম্পাদক হাজী মোশতাক আহমেদ, উপদপ্তর সম্পাদক দেওয়ান মাকুদ্দুস ইসলাম আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুসব্বির আলী। এদিকে দুপুরে বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে ছাত্রলীগের রিভারবেল গ্রুপ ও মূলধারা গ্রুপ পৌর শহরে শোক র্যালি বের করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। গভীর শ্রদ্ধায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন। এ লেভেল পরীক্ষায় টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের ভালো ফলাফল। ইডিএল কে টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করতে দেয়া হবে না, ইডিএল প্রসঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দ। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।